সালামু আলাইকুম বন্ধুরা কেমন আছেন বন্ধুরা আমি আপনাদের সামনে উপস্থিত হয়েছি অনেক দিন পর আজ আমি আমার বেকার ভাইদেরকে একটা ব্যবসার আইডিয়া দিব। খুব সুন্দর ব্যবসার আইডিয়া অল্প টাকাতে সে ব্যবসা করতে পারবেন যে সমস্ত আমার বেকার বন্ধুরা গ্রাম গ্রামে বসবাস করছেন অথবা যারা বিদেশে আছেন দেশের মধ্যে যারা বিদেশে আছেন দিল্লি বোম্বাই কেরালা এখন সেখানে আছেন অথবা যারা সৌদিতে আছেন বা বিভিন্ন দেশে আছেন প্রবাসী ভাইয়েরা আপনাদের হয়তো অনেকের যারা বিদেশে থাকি আমাদের মন লাগে না বিদেশে হ্যাঁ ভালো লাগে না বিদেশ আপনাদের মধ্যে অনেক মানুষ আছে যারা নতুন বিবাহ করেছেন বাড়িতে স্ত্রী আছে মনটা সবসময় বাড়িতে পড়ে থাকে ভালো লাগে না বিদেশে খুব কষ্ট করে বিদেশে পড়ে থাকি তো আমার বন্ধুরা আপনারা এভাবে বিদেশে কষ্ট করে না থেকে দেশে গিয়ে আপনারা খুব অল্প টাকার মধ্যে অনেক রকমের ব্যবসা আছে আমি আইডিয়া এক এক করে পেশ করব তার মধ্যে যেটা আপনাকে ভালো লাগবে সেই ব্যবসা করতে পারেন তো আমি আজ আপনাদের সামনে সবজির ব্যবসার কথা বলবো এবার সবজির ব্যবসা করতে হলে আপনি দুই রকমের ভাবে করতে পারেন এক হয়তো চাষিদের কাছে মাল কিনবেন কিনে আপনি বিক্রি করবেন অথবা যারা শহরের মধ্যে মানে কাটোয়া কাটোয়ার মধ্যে সবজি বিশাল অল্প দামে পাওয়া যায় সমস্ত কিছু মানে এলাকাতে যে দাম আছে তার অর্ধেক দামে পাওয়া যায় কাটোয়াতে আপনি ইচ্ছা করলে কাটোয়া থেকে মাল নিয়ে এলাকায় বিক্রি করতে পারেন তার জন্য আপনাকে একটা গাড়ি থাকতে হবে আপনার মোটরসাইকেল কিনে নেবেন কিনে আপনি আচ্ছা এক এবার কথা হইল আপনাকে সবজি ব্যবসা করতে হলে আপনাকে মাত্র তিন চার হাজার টাকা পুঁজি লাগবে আপনাকে কী করতে হবে একটা ভ্যান কিনতে হবে ভ্যান ওই ভ্যানটা কিনতে হবে দু তিন হাজার টাকা কি চার হাজার টাকা লাগবে ওইটুই বাস আর কিছু নেই এবার আপনি কী করবেন দু রকমভাবে করতে পারেন এক হয়তো আপনি কাটোয়া থেকে বা আপনার এলাকার মধ্যে যেখানে সবজি মার্কেট আছে সেখান থেকে পাইকারি দামে সবজি কিনে নিয়ে এনে এলাকায় বিক্রি করবেন অথবা যদি আপনার কাছে অল্প জায়গা থাকে দশ কাটা পনেরো কাটা কি এক বিঘা তাতে সবজি বিভিন্ন রকমের সবজি চাষ করবেন তাতে বিভিন্ন রকমের সবজি চাষ করে আপনি কি করবেন প্রতিদিন সকালে সেই সবজি ভালো করে মানে কেটে ভালো করে ধুয়ে সুন্দর করে ভ্যানে সাজিয়ে সেটাকে কী করবেন এক একটা একদিন এক একটা গ্রামে যাবেন গ্রামে যাবেন সেই গ্রামে আপনি বিক্রি করতে লাগবেন দেখবেন আপনি একটা কাজ করবেন যারা শহরের মধ্যে সবজি বিক্রি করে তাদের কিছু কম দামে দিতে হবে যেহেতু তারা সবজি বিক্রি করছে সেখানে তাদেরকে ঘর ভাড়া করতে হয় আপনাকে তো ঘর ভাড়া লাগবে না তাই আপনি একটু কম দামে দিলে আপনার অসুবিধা হবে না ঠিক আছে বন্ধু এভাবে আপনি একটা গ্রামে যাবেন সেখানে সবজি বিক্রি করতে লাগবেন দেখবেন আপনি যেত সবজি নিয়ে যাবেন যদি একটু অল্প অল্প দামে দেন সব সবজি বিক্রি হয়ে যাবে তাতে দুজনের লাভ আপনার লাভ যে আপনার মাল বিক্রি হবে আর গ্রামের লোকের লাভ তারা গ্রামে বসে মাল পাবে তাদেরকে অনেক দূর যেতে হবে না বাজারে যেতে হবে না মার্কেটে যেতে হবে না বাড়িতে বসে সবজি পাবে তা উভয় পক্ষের লাভ ক্রেতারও লাভ বিক্রেতার লাভ উভয়ের লাভ ঠিক আছে বন্ধু আর আমি একটা কথা বলবো অনেক চাষিকে দেখতে পাচ্ছি তারা কি করে আপনার হাতে দা নিয়ে আপনার কপিকে কেটে দিচ্ছে এই ফেসবুকে দেখছি এই কেটে দিচ্ছে সব কেটে দিচ্ছে আর সরকারকে গালি দিচ্ছে সরকারকে গালি দিচ্ছে সরকারকে দোষ দিচ্ছে ভাই দোষ আপনাকে দেন আপনি একটা অকর্ম লোক আপনি একটা অকর্ম লোক আর এখনও বর্তমানে সবজি একটা 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 ফুলকপির দাম এখনও চোদ্দো টাকা পনেরো টাকা দাম আপনি কিসের জন্য কেটে দিচ্ছেন আপনি হ্যাঁ আপনার মাল বিক্রি হচ্ছে না কি আপনার কাছে মানুষ আপনার পাইকার আপনার কাছে কিনে নিয়ে যাবে বেশি দামে কখনো না মার্কেট আপনাকে তৈরি করতে হবে আপনাকে কী করতে হবে ওই ওই যেগুলো বিক্রি হচ্ছে না সেগুলোকে সুন্দর করে ধুয়ে কেটে ধুয়ে মুছে আপনাকে ভ্যানের মধ্যে করে আপনি কোনো গ্রামে চলে যান চলে যান সেখানে আপনি যাবেন দেখবেন সমস্ত বিক্রি হয়ে যাবে হয়তো মার্কেটে যদি এবার কমে দিতে হবে একটু মার্কেটে যদি চোদ্দো টাকা দাম হয় আপনি দেবেন দশ টাকা দামে দিবেন এরকম করে যদি আপনি দেন তাহলে মানুষ সব নিয়ে নেবে মাল সব নিয়ে নেবে আপনি গ্রামে যত কপি নিয়ে যাবেন সমস্ত বিক্রি হয়ে যাবে তো বন্ধু এভাবে সরকারকে না দুষে কাউকে না দুষে হ্যাঁ আমাদের মার্কেট আমাদেরকে তৈরি করতে হবে ঠিক আছে বন্ধুরা তো আমি দুই রকম কথা বললাম এক হয়তো আপনি পাইকারি দরে মালটা কিন্তু শহর থেকে কিনে নিয়ে আসবেন আপনার আশেপাশে যে শহর আছে অথবা আপনি নিজে একটু জায়গা জায়গার মধ্যে সবজি উৎপাদন করে সেই সবজি আপনি প্রতিদিন কোনো গ্রামের মধ্যে ভ্যানে করে বিক্রি করুন দেখবেন এমন করে যদি ব্যবসা করেন আপনি যদি মোটামুটি দেড় হাজার টাকা সবজি বিক্রি করতে পারেন কমসে কম সাতশো টাকা লাভ হবে আপনার সাতশো টাকা লাভ হবে তাহলে কতটা হচ্ছে এক মাসে কত হচ্ছে আপনার প্রায় আপনার পনেরো হাজারের বেশি লাভ হবে আপনার কমসে কম বলছি কমসে কম আমি কম করে বলছি তো এবার যে আপনি ব্যবসা করেন আর অথচ সময় বেশি লাগবে না সকালে বের হবেন ভ্যান নিয়ে বের হলেন আপনি দশটা এগারোটার মধ্যেই আপনি সমস্ত বিক্রি করে চলে আসতে পারবেন ঠিক আছে আর বিশেষ করে সমস্ত গ্রামে বিক্রি করতে হবে যে যেখানে কোনো গ্রাম না ইয়ে মানে বাজার নাই মার্কেট নাই সেখানে মানুষ ওখানে কোনো মার্কেট নাই সবজির মার্কেট নাই অনেক দূর এরকম গ্রামের মধ্যে বিক্রি করতে যাবেন সব বিক্রি হয়ে যাবে ঠিক আছে বন্ধুরা আর লজ্জা করলে হবে না ব্যবসা করতে গেলে লজ্জা লজ্জা করলে হবে না আমি একটা ভিডিও তৈরি করছি আপনার ব্যবসা করবেন কিভাবে। ওই ভিডিওতে আমি বিস্তারিত আলোচনা করেছি তো বন্ধুরা আপনার এই সবজির মার্কেটটাকে এত ছোট মনে করবেন না আরেকটা কথা বলছি সবজি মানে সবাইকে দরকার যেহেতু মানুষকে দিনে তিনবার খেতে হবে কমসে কম তিনবার খাওয়ার দরকার এবার খেতে হলে আপনাকে হয় শাক সবজি বাঁশ মাছ মাংস দরকার কিন্তু সবার পক্ষে মাছ মাংস খাওয়া সম্ভব নয় কারণ মাছ মাংস কারা খাবে যারা বড়লোক মানুষ তারা খাবে আর যারা আমরা গরিব মানুষ আমরা মধ্যবিত্ত আমরা প্রতিদিন মাছ মাংস পাবো না তাই আমাদেরকে কমসে কম সবজি তো অবশ্যই দরকার সবজি অবশ্যই দরকার সবাইকে সবজি খেতে হবে সে গরিব হোক বড় লোক হোক সবাইকে সবজি খেতে হবে এই জন্য এই সবজির ব্যবসাটাকে ছোটো করে দেখলে হবে না এতে প্রচুর লাভ আছে এই সবজি বিক্রি করে মানুষ দেখেন শহরের মধ্যে ছোটো ছোটো দোকানিরা ছোটো ছোটো ঘর ভাড়া করে সবজি বিক্রি করে তারা দেখেন লক্ষ লক্ষ টাকা কামাই করছে ইনকাম করছে সবজি বিক্রি করে শহরের মধ্যে তাই আমি বলবো আমার বেকার ভাইদেরকে যারা দেশে আছেন তারা বিদেশে আসেন আপনাদেরকে যদি বিদেশ ভালো না লাগে তাহলে আপনি এই একটা রাস্তা অবলম্বন করতে পারেন তাতে বেশি আপনার পুঁজি লাগবে না মাত্র ভ্যান কিনতে হয়তো তিন থেকে চার হাজার টাকা কি পাঁচ হাজার টাকা লাগবে আর পুঁজি লাগবে মাত্র দু হাজার টাকা দু হাজার টাকা সবজি যদি আপনি কিনে বিক্রি করতে লাগেন তাহলে এখান থেকে কমসে কম আপনার সাতশো টাকা কি ডবল লাভ হতে পারে ঠিক আছে দু হাজার টাকা সবজি বিক্রি করলে কমসে কম হাজার টাকা লাভ হবেই গ্যারান্টি দেওয়া হবে তো এই সমস্ত ব্যবসা করুন করে আপনারা এলাকার মধ্যে থাকুন গ্রামে থাকুন সুখে শান্তিতে থাকুন এবং বেকারত্ব দূর করুন দারিদ্রতা বিমোচন করুন ঠিক আছে বন্ধুরা তা এই সবজি ব্যবসা সম্পর্কে আমি এই কথাগুলো বললাম যদি আপনাদের ভালো লাগে তাহলে অবশ্যই আমার এই ইউটিউব চ্যানেলকে লাইক দেবেন ঠিক আছে বন্ধুরা তাহলে আমি এখানে শেষ করলাম সবাই ভালো থাকবেন ওকে আসসালামু আলাইকুম বরহমুল বরক